বন্ধুরা দা বম্বস রসুই ঘরে সবাইকে স্বাগত। আজকে আবারও একটা ব্লগ ভিডিও শেয়ার করব। আপনারা অনেকেই হয়তো শুনেছেন কৃষ্ণনগরের ঐতিহ্যময় বারোদোল মেলার কথা। মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই এই বারোদোল মেলার সূচনা। দীর্ঘ দুবছর পর আবার এই মেলা হচ্ছে। দুবছর কোভিডের কারণে বন্ধ ছিল, এবছর আবার হচ্ছে। প্রত্যেকটা কৃষ্ণনগরবাসী কিন্তু এই মেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। যেহেতু দীর্ঘ দুবছর পর আবার এই মেলা হচ্ছে, তাই প্রত্যেকটা মানুষ ভীষণভাবে এক্সাইটেড। যাই হোক, এই মেলার প্রথম তিন দিন হচ্ছে মূল আকর্ষণের বিষয়, মেলার ঠাকুর। বারোদোল মেলায় 12টা ঠাকুর থাকে। এই ঠাকুর প্রথম তিন দিনই থাকে, আর তিন দিনের নামও আছে। প্রথম দিন হচ্ছে রাজবেশ, দ্বিতীয় দিন ফুলবেশ, আর তৃতীয় দিন রাখালবেশ। আজকে তৃতীয় দিন, মেলা দুদিন আগেই শুরু হয়েছে, আজকে রাখালবেশ। তো আজকে আমি রাজবাড়িতে যাব ঠাকুর দেখতে, এবং তখনকার কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করা যাক, চলুন বেরিয়ে পড়ি। দেখুন, পৌঁছে গেছি। আমার বাড়ি থেকে রাজবাড়ির দূরত্বটা পায়ে হেঁটে 10 মিনিট, তাই আমি পায়ে হেঁটেই পৌঁছে গেলাম। আর পেছনে দেখতেই পাচ্ছেন রাজবাড়ির একটা ছোট্ট অংশ বা বিল্ডিং। এই বিল্ডিংটা এখন আর কেউই থাকে না, আর এইখান থেকেই আমাদের মেলার প্রবেশপথ। দেখুন, আশেপাশে কয়েকটা দোকান খুলেছে। এখন বাজে দুপুর 12:30। মেলা মোটামুটি খোলে বিকেল 3-4 নাগাদ। এই সময়টায় আমি ঠাকুর দেখতে এসেছি, তাই মেলার মধ্যে আর যাব না। ওই বাদিকটা দিয়ে গেলে মেলার মধ্যে মানে রাজবাড়ির মাঠে পৌঁছাবে, যেখানে মেলা হচ্ছে। আর এই দিকটাই রাজবাড়ির নাট মন্দির। নাট মন্দিরের রাস্তা এইটা, আর এই নাট মন্দিরেই বারোদোল মেলার 12টা ঠাকুরের বিগ্রহ থাকে। দেখুন, সাইডে অনেক সাধু সন্ন্যাসীরা এই সময় বসেন, তাদেরও কিছু ইনকাম এইখান থেকে হয়। আজকে এই শেষ দিন, শেষ দিনে অসম্ভব পরিমাণে ভিড় হয়। যেহেতু এই সময় এসেছি, মানে এই দুপুর নাগাদ, এই সময়টাই ভিড়টা কম থাকে, এই জন্যই আসা। আর সত্যি কথা বলতে, যদি অতিরিক্ত ভিড় হয় ক্যামেরা করতে বা ভিডিও তো করতে, সত্যি অসুবিধে হয়। এই দেখুন, এইটা হচ্ছে রাজবাড়ির নাট মন্দিরের প্রধান দরজা। এই বাদিকটাই একটা নার্সারি রয়েছে, প্রচুর গাছগাছালি এই নার্সারিতে থাকে। আর এই দেখুন, এই ডান দিকের সাইডটাতে রাজবাড়ির বাগান। এই বাগানে প্রচুর পরিমাণে নানা রকমের ফুল গাছ, এছাড়াও নানা রকমের আম গাছ রয়েছে। আর এইখানে আম গাছের কলমও করা হয় এবং সেটা বাইরে বিক্রি হয়। এই দেখুন, এই সোজা চলে গেলে রাজবাড়ির প্রধান দরজা, আর এই ডান দিকে নাট মন্দির। চলুন এবার তাহলে বারোদোল মেলার 12টা ঠাকুরের বিগ্রহ দেখে নিই। এই প্রথমেই দেখছেন, এখানে রয়েছে শ্রী শ্রী বলরাম। দেখুন, এরপর দেখতে পাব শ্রী শ্রী বড় নারায়ণচন্দ্র আর শ্রী শ্রী ছোট নারায়ণচন্দ্র। দেখুন, এই বাদিকটায় রয়েছে বড় নারায়ণচন্দ্র আর ডান দিকে ছোট নারায়ণচন্দ্র। এরপরের কক্ষেই দেখতে পাব শ্রী শ্রী গোবিন্দদেব। দেখুন, একটা কথা বলে রাখি, এই প্রত্যেকটা ঠাকুরের বিগ্রহই কিন্তু রাজবাড়ির ঠাকুর ঘরে থাকে এবং নিত্য পুজো হয় এই বিগ্রহগুলোর। এরপরেই রয়েছে শ্রী শ্রী গোপীনাথ, আর তারপরেই রয়েছে শ্রী শ্রী নদের গোপাল। দেখুন, আরও একটা ছোট্ট তথ্য আপনাদের জানাবো। এই
আমাদের রংদোল বা দোল যাত্রার সময় প্রথম আবিরটা তুলে রাখা হয় এই বারোদোল মেলার বিগ্রহদের জন্য। দেখুন, এর পরের কক্ষে ছিল শ্রী শ্রী গোপীনাথ। গোপীনাথের কোনো বিগ্রহ নয়, একটা ছবি ছিল, সেটা নিয়েও একটা ছোট্ট গল্প রয়েছে, সেটা বলছি। তারপরে দেখুন, আগের কক্ষটায় ছিল শ্রী শ্রী গড়ের গোপাল, আর এইটা হচ্ছে শ্রী শ্রী গোষ্ঠবিহারী। এর পরের কক্ষটাতেই দেখতে পাব শ্রী শ্রী নাড়ু গোপাল। দেখুন, ভীষণই সুন্দর দেখতে লাগে, মন ভরে যায় যখন এই বিগ্রহগুলো সামনে থেকে দেখা হয়। এরপরের কক্ষেই রয়েছে শ্রী শ্রী লক্ষ্মীকান্ত, আর রয়েছে কৃষ্ণচন্দ্র, আর এটা হলো শেষ বিগ্রহ বা ১২ নম্বর বিগ্রহ, যেটা সেটা হলো মদন গোপাল বিগ্রহ। হয়ে গেল ১২টা বিগ্রহ দেখা। এরপরের এই জায়গা দিয়েই দেখুন দেখা যাচ্ছে নাট মন্দির, রাজবাড়ির নাট মন্দির। এই সময় মেলা হচ্ছে বলে এই জায়গাটা দেখুন ঘিরে রেখেছে, তবে অন্য সময় যদি আসেন দেখতে পাবেন এই জায়গাটা কিন্তু খোলা থাকে, আর ভেতরের ওই ভেতরের অংশটাতে পুজো হয়, দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো। এবার এই বারোদোল মেলার সূচনার একটু ইতিহাস ছোট্ট করে বলে দিই। কথিত আছে এই মেলার সূচনা হয় ১৭৪৫ সালে, তবে এর মতান্তরও রয়েছে, অনেকে অনেক রকম বলে থাকেন। তবে রাজবাড়ির যারা বর্তমান সদস্য, রাজপরিবারের যারা সদস্য, তারা মনে করেন এই মেলার সূচনা ১৭৪৫ সালে। এই মেলা শুরু হয় আমাদের মহারানীর আবদারে, মানে রাজা কৃষ্ণচন্দ্রের রানীর আবদারেই এই মেলার সূচনা। শোনা যায় মহারানী মহারাজার কাছে উলার মেলায় দেখতে যাওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করেন। প্রসঙ্গত বলে রাখি, উলার মেলা হল বর্তমান বীরনগরের মেলা। এই বারোদোল মেলার কয়েক সপ্তাহ পরেই আমাদের বীরনগরে এই উলার মেলা শুরু হয়। যাই হোক, যেটা বলছিলাম, কিন্তু মহারাজা রানীমাকে নিয়ে যাবে বলে কথা দিয়েও রাজকার্যের ব্যস্ততার কারণে এই কথা রাখতে পারেননি। এবার মহারানীর হলো অভিমান। এমন অবস্থায় মহারাজা ছোট রানীর মানভঞ্জনের জন্য বিভিন্ন পণ্ডিতদের সাথে আলোচনা করে এই চৈত্র মাসের শুক্লা একাদশীতে ১১টা কক্ষে ১২টা রাধাকৃষ্ণ ও গোপালের বিগ্রহ পূর্ব দিকে মুখ করে পুজো শুরু করেন। এবং এই তিন দিন পুজোর নামও রয়েছে, যেটা আমি আপনাদের আগেই বলেছি। প্রথম দিন রাজবেশ, দ্বিতীয় দিন ফুলবেশ, এবং তৃতীয় দিন মানে আজকে হলো রাখালবেশ। এবার এই পুজো ঘিরে আমাদের রাজবাড়ির মাঠেই শুরু হলো মেলা। আর এই ১২টি বিগ্রহ পুজো করা এবং তাকে ঘিরেই আয়োজিত এই মেলার নাম হলো বারোদোল মেলা। এই বারোদোল মেলায় আগে ১২টি বিগ্রহই কিন্তু থাকত। বহু বছর আগে তেহট্টের কৃষ্ণ রায়ের বিগ্রহের ক্ষতি হওয়ার কারণে সেটি আর আনা হয় না রাজবাড়িতে। আর কয়েক বছর আগেই অগ্রদ্বীপের গোপীনাথকেও দেয়া বন্ধ করে দেন অগ্রদ্বীপ মন্দির কর্তৃপক্ষ। তারপর থেকেই গোপীনাথের বিগ্রহের পরিবর্তে গোপীনাথের ছবি ওই কক্ষে বসানো হয়। এবার একটা ছোট্ট কথা বলে রাখি, আমি যে তথ্যগুলো দিলাম বা যে ইতিহাসটা বললাম এর কিন্তু অনেক মতান্তর রয়েছে, তবে আমি যেটুকু জানি আর ছোটোর থেকেই যেইটুকু শুনেছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটা বড় হয়ে গেছে। আমি সেকেন্ড পার্ট এটার বের করব, সেখানে আমি মেলাটাও আপনাদের অবশ্যই ঘুরে দেখাবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ করছি, আর আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।